আসসালামু আলাইকুম দর্শক, কুক অ্যান্ড ফুড লাভার্সের আজকের পর্বে আমি ঈশা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজার শাহী পায়েসের রেসিপি ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি মার্কস ডেজার্ট কুইন কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম নারায়ণগঞ্জ থেকে, এবং এই রেসিপিটির মাধ্যমেই আমি কিন্তু টপ টেনে সিলেক্ট হয়েছিলাম। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম চাল। চালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। প্রতি কেজি দুধের জন্য 50 গ্রাম করে চাল ব্যবহার করব। অন্যদিকে আমি 1/3 কাপ কাজু এবং পেস্তা বাদাম নিয়ে নিয়েছি একটি বাটিতে, সেটাও আমি কিছুটা তরল দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। এটা আমি ব্লান্ড করে ব্যবহার করব। 1 চিমটি স্যাফরন আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে, এবং গরম দুধ দিয়ে আমি এই স্যাফরনটা ভিজিয়ে রেখেছি। এই স্যাফরনটাও আমি এই শাহী পায়েসে ব্যবহার করব। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সামান্য একটু ঘি। আমি 1 চা চামচের একটু বেশি ঘি এখানে নিয়েছি। এটাতে আমি কিছু বাদাম কুচি ভেজে নিব। আমি এখানে নিয়েছি পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম, কাঠবাদাম, কালো কিশমিশ এবং নর্মাল আমরা যে কিশমিশ ব্যবহার করি সেই কিশমিশ। এই পরিমাণটা নির্ভর করবে আপনি কতটা ড্রাই ফ্রুটস দিতে চাচ্ছেন তার উপর। ড্রাই ফ্রুটসগুলো আমি খুব কম আঁচে সময় নিয়ে সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে বাদামগুলো ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। গার্নিশিংয়ের জন্য আমি কাঠবাদামগুলো ছিলে নিয়ে নিয়ে আস্তই রেখেছি। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নিয়ে একই পাত্রে দিয়ে দিচ্ছি 2 লিটার তরল দুধ। আর এখানে আমি তরল দুধে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চালগুলো। প্রতি 1 কেজি দুধের জন্য আমি 50 গ্রাম চাল নিয়েছি, এবং 2 কেজির জন্য আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি। এখানে আরও দিয়ে দিচ্ছি আমি প্রতি কেজির জন্য 1 কাপ করে গুঁড়ো দুধ। আমি 2 কেজি দুধের জন্য 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন দুধগুলো দলা পেকে না থাকে। আর চেষ্টা করবেন তরল দুধ ব্যবহার করলে খাঁটি গরুর দুধ ব্যবহার করতে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেই ব্লান্ড করে রাখা পেস্তা এবং কাজু বাদাম বাটা। পেস্তা এবং কাজু বাদামটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই দুধের মিশ্রণটাকে আমি জাল করে নেব, এবং চালটা যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠে ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো কিছু এখানে অ্যাড করব না। কিছুটা ঘন হওয়ার পর আমি 2টো এলাচ দিয়ে দিলাম এখানে। আমি এলাচগুলো আস্তই রেখেছি। দেখুন এখন কিন্তু দুধের উপর সর পড়া শুরু করেছে। আমি একটু পরপর নেড়ে চেড়ে সরগুলো ভেঙে দিচ্ছি, এবং এটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে। খুব বেশি গ্যাপ রাখবেন না নাড়াতে, এতে করে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এ পর্যায়ে চুলার আঁচ খুবই নিভু নিভু রাখতে হবে, আর ধৈর্য নিয়ে এই শাহী পায়েসটি তৈরি করতে হবে। তাহলেই কিন্তু আপনারা অ্যাকচুয়াল শাহী পায়েসের টেস্ট এখানে পাবেন। একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, আর যে শরটা উপরে জমছে শরটা ভেঙে এই পায়েসের সাথে আমি মিলিয়ে দিচ্ছি। এতে করে এই পায়েসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে। অবশ্যই ধৈর্য নিয়ে এই পায়েসটি রান্না করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটি কেন এত টেস্টি। চালগুলো ফুটে যাওয়ার পর আমি এখানে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি, 1 টিনের চেয়ে একটু কম। আমরা খুব হালকা মিষ্টি খাই, তাই আমি একটু কম দিয়েছি। আপনারা যদি মিডিয়াম মিষ্টি বা তার থেকে একটু বেশি মিষ্টি খান, আপনারা ফুল কনডেন্সড মিল্ক টিন দিয়ে দিতে পারেন এখানে। এখন আমি এলাচ 2টো এখান থেকে উঠিয়ে নিচ্ছি, আর সরগুলো আমি আবারও ভেঙে ভেঙে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি আমি। অনবরত নেড়ে চেড়ে এখন আমি এই পায়েসটা ঘন করে নিব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন
যে কতটা ঘন হয়ে গিয়েছে, আর সরগুলো ভেঙে দেওয়ার ফলে কালারটাও কিন্তু অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি স্যাফ্রনের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই পায়েসের। এখন আমি কিছু ড্রাই ফ্রুটস যেগুলো ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিয়েছি, আর বাকিটা আমি উপরে ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এই ড্রাই ফ্রুটস। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিব অনবরত নেড়ে চেড়ে। এই পর্যায়ে কিন্তু নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এই পায়েসটা খুব বেশি ঘন হবে না, অনেকটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। এই ঘিটা অবশ্যই দিবেন, এতে করে পায়েসটা অসম্ভব মজার হবে এবং অসম্ভব ফ্লেভারফুল হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন এই পায়েসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু এটা আর পায়েসের ফর্মে থাকবে না, এটা অনেক বেশি ঠিক হয়ে যাবে। আমি একটা বাটিতে বেড়ে এভাবে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা পুরোপুরি আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে ডেকোরেশন করতেও পারেন আর চাইলে ডেকোরেশন না করলেও পারেন, পুরোপুরি আপনাদের ইচ্ছা। আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। আশা করব আমার আজকের এই মজাদার শাহী পায়েসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই অনুপ্রেরণাগুলো আমার সামনে চলার পথে অনেক বেশি উৎসাহ যোগাবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই রেসিপিটি ট্রাই করলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।